सबस्क्राइब कर स्टाडी केयर एंड जॉब न्यूज चैनल के पासे थाका बेल आइकने অল আইকনে প্রেস করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার এন্ড জব নিউজ। সো আর্মি পাবলিক স্কুল থেকে কিছু কর্মী নিয়োগ করেছে, যেখানে কিছু ক্লার্ক পদে নিয়োগ করেছে, লোয়ার ডিভিশন ক্লার্ক এছাড়াও টিচার পদে নিয়োগ করাচ্ছে। সো কীভাবে আবেদন করবেন, কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, সমস্ত কিছু টোটালি জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি নতুন অফার সম্পর্কে জানিয়ে দিতে চাই। যারা লকডাউনের কারণে ইতিমধ্যে চাকরি হারিয়ে বাড়িতে বসে আছো, তাদের জন্য রয়েছে একটি স্পেশাল সুযোগ বা স্পেশাল অফার রয়েছে, যেখানে তোমরা আইসিআই ব্যাংকে রিটেলার আইডি এছাড়াও ডিস্ট্রিবিউশন আইডি এছাড়াও সুপার ডিস্ট্রিবিউশন আইডি নিয়ে মাসে 20,000-40,000 টাকা ইজিলি ইনকাম করতে পারো। এই রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউশন আইডি বা সুপার ডিস্ট্রিবিউশন আইডি তোমরা যদি নিয়ে নাও, তাহলে ব্যাংকের বিভিন্ন ধরনের কাজ, আইসিআই ব্যাংকের বিভিন্ন ধরনের কাজ, যেমন আইসিআই ব্যাংকের মানি ট্রান্সফার, মানি ডিপোজিট এছাড়াও এই ধরনের আইসিআই ব্যাংকের কাজ খুব ইজিলি করতে পারো। এছাড়াও তোমরা বিভিন্ন মোবাইল রিচার্জ এছাড়াও এই সমস্ত কাজ তোমরা খুব ইজিলি করতে পারো, তোমাদের হাতে থাকা মোবাইল থেকে কিংবা তোমরা ল্যাপটপ থেকে খুব ইজিলি এই কাজটি করতে পারো। ব্যাংকের রিটেলার আইডি, ডিস্ট্রিবিউশন আইডি বা সুপার ডিস্ট্রিবিউশন আইডি নেওয়ার জন্য স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, বা ডিসক্রিপশন বক্সে এই নাম্বারের পেস্ট করে দেবো, সেইখান থেকে তোমরা ডিসক্রিপশন বক্সটি ফলো করবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা খুব ইজিলি এই কন্ট্যাক্ট করে নিতে পারো। এবং এখানে তোমরা রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউশন আইডি বা সুপার ডিস্ট্রিবিউশন আইডি নিয়ে লকডাউনের মধ্যে চাকরি যারা হারিয়ে দিয়েছো তারা ছোট্ট একটি শুরু করতে পারো। সো যারা রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউশন আইডি বা সুপার ডিস্ট্রিবিউশন আইডি নিয়ে আইসিআই ব্যাংকের বিভিন্ন ধরনের কাজ, যেমন টাকা তোলা, টাকা জমা দেওয়া অর্থাৎ AEPS এর কাজ করতে চাইছেন, তারা খুব ইজিলি তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের ওপর কল করতে পারো, বা স্ক্রিনের ওপর শো হচ্ছে 7001151069 এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা কল করে তোমাদের রিটেল আইডি বা ডিস্ট্রিবিউশন আইডি বা সুপার ডিস্ট্রিবিউশন আইডিটা নিয়ে নিতে পারো। সো চলুন এবার চলে যাওয়া যাক মেন টপিকে। এখানে আর্মি পাবলিক স্কুল থেকে এই অফিসিয়ালি নোটিশটি বেরিয়েছে, যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ পদে নিয়োগ করেছে, যেখানে প্রথম পোস্টটি রয়েছে PGT ফিজিক্যাল, ইংলিশ, কেমিস্ট্রি, হিন্দি, জিওগ্রাফি টিচার নিয়োগ করেছে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে অবশ্যই এবং সাথে তোমাদের বিএড থাকতে হবে, বিএড এ 50% মার্কস থাকতে হবে। ফ্রেশার আবেদন করতে হবে এখানে 40 বছর মধ্যে হতে হবে এবং SC/ST-দের জন্য 5 বছর, OBC-দের জন্য 3 বছর এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 10 বছরের ছাড় থাকে, যেখানে 21 জানুয়ারি 2020 সালের নিয়ম অনুসারে তোমাদের HT ধরা হবে। তারপরে রয়েছে TGTS হিন্দি, ইংলিশ, ম্যাথ, সোশ্যাল স্টাডি, ফিজিক্স এছাড়াও কেমিস্ট্রি এবং সংস্কৃত টিচার নিয়োগ করেছে, যেখানে গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে, সাথে কিন্তু তোমাদের বিএড থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে এবং সিটেট বা টেটে তোমাদের কোয়ালিফাই হতে হবে, 60% মার্কস থাকতে হবে। এখানে তোমাদের এজ লিমিটেড সেম রয়েছে, এখানে তোমরা ফ্রেশাররাও আবেদন করতে পারবে। তারপরে রয়েছে TGT অর্থাৎ কম্পিউটার সায়েন্স পদে নিয়োগ করেছে, বিটেক থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর বা BSc থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে তোমাদের কম্পিউটার সায়েন্সের ওপর, তাহলেই আবেদন করতে পারবে এখানে। তারপরে রয়েছে হেলথ ওয়েলনেস টিচার কাউন্সিলর পদে নিয়োগ করছে, যেখানে গ্র্যাজুয়েট হতে হবে ফিজিওলজিতে, এছাড়াও যদি এছাড়াও তোমাদের এর সাথে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ওয়েলনেসের ওপর। তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ করেছে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট থাকতে হবে তার সাথে কিন্তু ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স যে ডিপ্লোমা কোর্সটি থাকে সেটা থাকতে হবে। তারপরে রয়েছে তোমাদের এখানে স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করেছে, গ্র্যাজুয়েট থাকতে হবে সাথে বিএড থাকতে হবে, বিএডেও তোমাদের 50% মার্কস থাকতে হবে বা এখানে মার্কসের কথা বলেনি। PRTS পদে নিয়োগ করেছে, যেখানে গ্র্যাজুয়েট থাকতে হবে সাথে তোমাদের 2 বছরের ডিএলএডেড কোর্স থাকতে হবে বা ডিএলএড কোর্স থাকতে হবে এবং সিটেড বা টেট কোয়ালিফাই থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে। কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করেছে, যেখানে মিনিমাম 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে এবং সাথে তোমাদের 1 ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটার সায়েন্সের উপর। তারপরে নিয়োগ করেছে LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করেছে, যেখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে, কম্পিউটারের MS অফিস সম্পর্কে নলেজ থাকতে হবে, এছাড়াও স্পিড থাকতে হবে 1200 কি স্পিড থাকতে হবে ঘন্টায় এবং সাথে তোমাদের এখানে বেসিক নলেজ থাকতে হবে অ্যাকাউন্টের ওপর। তারপরে রিসেপশন পদে নিয়োগ করেছে, যেখানে গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারবে, সাথে তোমাদের কম্পিউটার MS অফিস সম্পর্কে নলেজ থাকতে হবে, 1200 কি
স্পিড থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার স্পিড থাকতে হবে 1200 per ঘন্টাতে, সাথে কিন্তু বেসিক নলেজ থাকতে হবে অ্যাকাউন্টের ওপর। তারপর আছে তোমাদের কেমিস্ট্রি ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করেছে, যেখানে 10+2 হতে হবে, এবং সাথে তোমাদের সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাসটা হতে হবে, এবং সাথে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে। এখানে সম্পূর্ণ অফলাইনে ফিল আপ করতে হবে এবং সমস্ত পোস্টের ক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে তোমাদের এই সমস্ত অ্যাপ্লিকেশন ফিল আপ করতে বা যে কোনো একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা তোমাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে হবে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি সরাসরি অফলাইনে ফিল আপ করতে হবে। আমি ফর্মটি তোমাদের কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের পোস্ট খামের মধ্যে অবশ্যই লিখে দিতে হবে আর্মি পাবলিক স্কুল বলে লিখে দিতে হবে। লাস্ট ডেট রয়েছে 30 জুন 2020 সালে, যেখানে তোমাদের পোস্ট খামের ওপর 42 টাকার পোস্টাল স্ট্যাম্প দিয়ে দিতে হবে। সো কোন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে বা কোন অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে, কী কী ডকুমেন্ট পাঠাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। পাবলিক স্কুল থেকে এই সেকেন্ড অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে, যেখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে যেটা বললাম তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সরাসরি www.armypublicschool.com এর অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, যেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 30 জুন 2020 সালের মধ্যে দিয়ে দিতে হবে। তোমাদের ইন্টারভিউ হবে 2 জুন 2020 সালে, যেখানে তোমাদের সরাসরি ইন্টারভিউ লেটার আসবে। আর যদি না আসে তোমরা অফিসিয়ালি ওয়েবসাইট অর্থাৎ আর্মি পাবলিক স্কুলের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো ইন্টারভিউ লেটারটি, যদি তোমার নাম থাকে। এখানে 2 জুলাই 2020 সালে ইন্টারভিউ হবে। সো ক্যান্ডিডেটের তোমরা যে সমস্ত ডকুমেন্ট, এডুকেশন কোয়ালিফিকেশান, ডিএলএড, এসব সমস্ত ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং সমস্ত অ্যাটেস্টেড কপির সাথে তোমাদের 42 টাকার পোস্টাল স্ট্যাম্প কিন্তু দিতে হবে সেই পোস্টের ওপর। সো সাথে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিতে হবে, যেটা আমি দেখে দিচ্ছি। এখানে সমস্ত ইনকোয়ারির জন্য এখানে একটি কল নাম্বার দিয়ে দিয়েছে, এখানে তোমরা 8টা থেকে 2টোর মধ্যে কল করতে পারো বা ওয়েবসাইটে সমস্ত তথ্য জেনে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ টোটাল 4টি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 4টি অ্যাপ্লিকেশন ইজি ফর্ম রয়েছে, এটা প্রিন্ট আউট বার করে হাতে লিখে তোমাদের পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। সাথে ডিমান্ড ড্রাফটে 100 টাকা দিতে হবে এবং পোস্টাল স্ট্যাম্প 42 টাকার দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ কোন পোস্টের মধ্যে কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের দেখে দিয়েছি টোটাল অনেকগুলি পোস্টে নিয়োগ হচ্ছে, সেখানের মধ্যে কোথায় তোমরা নিয়োগ করতে চাও বা কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটা লিখে দেবে। এবং ইজি একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে কালার পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দেবে, দিয়ে পাঠিয়ে দেবে। কোথায় তোমাদের এই অ্যাপ্লিকেশন বা এটা নিয়োগ হচ্ছে সেটি বলে দিচ্ছি, এটা হচ্ছে আর্মি পাবলিক স্কুল, যেটা তোমাদের ইউপি বা উত্তরপ্রদেশে রয়েছে। সো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে অন্য স্টেটের তোমরা ভিডিও পেতে চাও নাকি, তাহলে আমি অন্য স্টেটের যেমন ভিডিও দিচ্ছি তেমন দেবো, নাহলে যদি তোমরা বেশি কমেন্ট করো তাহলে ওয়েস্ট বেঙ্গলেরই শুধু দেবো। সো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এই অ্যাপ্লিকেশন দুটি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আছে, নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করে সমস্ত তোমরা ডিটেলস জেনে নিতে পারো কোথায় এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। সমস্ত অ্যাড্রেস প্রপারলি জানিয়ে দিয়েছি এবং সাথে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছি। সো নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন পাবে, সেখানে ক্লিক করার পর সরাসরি এই অ্যাপ্লিকেশন ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারো এবং কোথায় পাঠাতে হবে সেগুলো জেনে নিতে পারো। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।